হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে ওয়েব ডিজাইন এ ওয়েব ডিজাইন লোগো কীভাবে করতে হয় তা আমি আপনাদের দেখাবো। তো প্রথম চলুন অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন। এই দেখুন, অ্যাডোব ইলাস্ট্রেটর আমি ওপেন করলাম। প্রথমে ফাইল, তারপরে নিউ। এখান থেকে ইচ্ছা মতো আপনাদের উইড এবং হাইট দেবেন, এখান থেকে নাম দিতে পারেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এখন আমরা এই যে দেখুন রেক্টিকুলার টুলের নিচে এখানে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এটা দিয়ে আমরা প্রথমে আগে অল্ট কন্ট্রোল আর দিয়ে নেবেন, যাতে স্কেলটা আমরা পিক্সেলে নিয়ে নিলাম প্রথমেই। তারপরে এখানে ক্লিক করার পর এই দেখেন রাউন্ড রেক্টেঙ্গেল আসছে। এখানে আমরা 100 আছে 50 দেবো, এখানে 50 এবং হাইটও দেবো 50। ঠিক এই অবস্থায় আমরা ওকেতে ক্লিক করব। এখন দেখুন একটা সুন্দর রেক্টিকুলার টুল চলে আসছে, রাউন্ড রেক্টিকুলার টুল। ঠিক এখন এই যে সিলেকশন টুল নিয়ে আমি এটাকে বড় করি, বড় করে একটা কালার দেব। দেখুন এখানে আমি একদম এই কালারটা দিলাম। ঠিক এখন অল্ট চেপে ধরে এর একটা কপি নেব, অল্ট চেপে ধরে এই যে একটা কপি নিলাম, দেখুন অল্ট চেপে ধরে এই যে একটা কপি হলো। ঠিক এখন এটাকে ঠিক ছোট করে আরেকটা কালার দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক এটাকে আমি এটি দিলাম। এখন ঠিক মাপে মাপে আমি এটার মাপে বসাই দিই, ঠিক দেখতে যাতে সুন্দর হয়। দেখুন আর একটু নামাই এখান থেকে, এই যে আচ্ছা এখন দুটি নিলাম। এখন আরেকটা নেব, ঠিক এই অবস্থায় আমি অল্ট চেপে ধরে আরেকটা কপি নেব এটার। এই দেখুন আরেকটা কপি নিলাম, এটাকেও একটা কালার দেই, এটাকে কালার দেই, দেখুন এটা পাতা কালার দিলাম। এখন এটাকে একটু ছোট করে ওটাও বসায় দেই, এই যে এখানে দিয়ে এই দিয়ে দেখুন, হ্যাঁ এইখানে বসায় দিলাম। এখন আমি এই যে ইলিপস টুল নেব, ইলিপস টুল নিয়ে এখান থেকে আমি কেটে দেবো, যার জন্যে ইলিপস টুলটাকে ঠিক এই মাপে আমি নিলাম। যতদূর রাখার দরকার আমি এখানে উপরে উঠাই, যত দূর নিয়ে ঠিক এই প্রসঙ্গে নিয়ে থাকা অবস্থায় আমি শিফট চেপে ধরে এটাকে ব্লক করব, এবং শিফট চেপে ধরে এই যে মধ্যেরটাকে আমি ব্লক করব। তারপর ব্লক করার পর উইন্ডোতে যাব, পাথফাইন্ডারে ক্লিক করব। এই যে পাথফাইন্ডারে ক্লিক করার পর এখানে পাথফাইন্ডারে চলে আসবে, ঠিক এই অবস্থায় আমি সাবস্ট্রাকে ক্লিক করব। এই দেখুন কেটে গেছে, সাবস্ট্রাকে ক্লিক করার পরেই পুরো অংশটুকু কেটে গেছে। ঠিক এখন আমি আর লিখব, আর টি দিয়ে আমি এই আর লিখি, আর লিখে এই আরকে আমি একটু বড় করে এটার কালার চেঞ্জ করে দেবো। দেখুন ঠিক এই অবস্থায় আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করি, এই যে যেটা আমার ভালো লাগে ঠিক সে এটা দেবো। দেখুন এই যে এটা দেই আমি, দেখুন দেখতে সুন্দর লাগতেছে এটা একটা, এই যে দেখুন আচ্ছা। এটা দেওয়ার পর এই যে আর দেওয়ার পর এইখানে যদি একটা শেড দিতে চান সেই ক্ষেত্রে কি করব, আমি ইফেক্টে যাব, ইফেক্টে যাই এই যে স্টাইল, এই যে স্টেলাইজ, তারপরে ড্রপ শ্যাডো, এখানে দেওয়ার পর এই দেখুন ড্রপ শ্যাডো দেওয়া। প্রথমে ব্লারটা জিরো করে নেন, এখানে এটা জিরো করে নেব। তারপর এইগুলো আস্তে আস্তে আমি দেখুন বাড়াই, কমাই বাড়াই, প্রিভিউতে ক্লিক থাকা অবস্থায় কমাই বাড়াই। এই যে দেখুন, এই দেখুন সে সুন্দর একটা এই যে শেড আসতেছে, শ্যাডো এই যে দেখছেন। আচ্ছা এখন এই যে এক্সে যে দেই, এই যে এক্সে দেখুন কমানো বাড়ানো করা যায়, এই যে ঠিক এই অবস্থায় এই যে দেখুন এক্সে আরেকটু দিই,
ঠিক এই অবস্থায় থাকার পর আমি এক্ষেত্রে কালারও চেঞ্জ করতে পারি, যদি মনে করি এই কালারটা আমি লাল দেবো বা অন্য কিছু দেবো, এই যে দিয়ে এখানে দিয়ে ওকে দিলে ওই দেখেন কালারও একটা ওই শ্যাডোর লাল মতন আসছে। আচ্ছা এই অবস্থায় শ্যাডোটা যদি আরও বাড়াইতে চাই, ওই যে শ্যাডো লালটা ই হয়ে গেছে, লাল না দিয়ে আমি অন্য কালার দিই, শ্যাডো দিই, তাহলে বোঝা ভালো মতো বোঝা যাবে। ওই দেখেন একটা সুন্দর একটা শ্যাডো আসছে। হ্যাঁ এখন এই অবস্থায় আমি ওকে দিলাম। এখন নিচে আমি মনে করি নিচে একটা কিছুর উপর বসায় রাখবো, সেই ক্ষেত্রে কি করব, এই এখানে এই ইলিপস টুল নিয়ে এই ইলিপস টুলটা এখানে বসালাম, দেখুন ইলিপস টুলটা বসায় ঠিক এই যে এটার কালার দেবো, অন্য একটা কালার দিয়ে দিই, কালার এই শ্যাডো সাই সাই একটা কালার দিলাম। তারপর এইটার উপর ক্লিক করে ডান মাউস ক্লিক করে অ্যারেঞ্জ, তারপরে সেন্ড টু ব্যাক, এই যে নিচে নিয়ে গেলাম। দেখুন এখন এটার কালারটা আমি কমাই দেবো, সেই ক্ষেত্রে কি করব, প্রথমে আমি যাব ইফেক্টে, তারপরে এই যে স্টাইলেস, তারপরে এখানে ফেদার, ফেদারে থাকা অবস্থায় এই যে দেখুন প্রিভিউতে ক্লিক করা অবস্থায় ফেদার কমাই দেন, এই যে ফেদার যদি আমি অনেক কমাই দিই, এই দেখুন সুন্দর এই যে একটা শ্যাড মতন আসছে, ঠিক এই অবস্থায় আমি ওকে দিলাম। হ্যাঁ এই দেখুন এখন এখন একটা সুন্দর শেপ মতন দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে ওয়েব ডিজাইন লোগো। তো বন্ধুরা এইভাবে ওয়েব ডিজাইনের লোগোগুলো তৈরি করা যায়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।